সুপ্রিয় শিক্ষার্থীরা, শিমুল মেমোরিয়াল নক্সাপ স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির ভার্চুয়াল ক্লাসে সকলকে স্বাগত। আমি মোহাম্মদ আবু নক্সাপ, সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে ডিজিটাল কন্টেন্ট, অধ্যায় তৃতীয়। এই পাঠ থেকে শিক্ষার্থীরা শিখতে পারবে বা বলতে পারবে, ডিজিটাল কন্টেন্ট সম্পর্কে বলতে পারবে, ডিজিটাল কন্টেন্টের প্রকারভেদ সম্পর্কে বলতে পারবে, শিক্ষায় ইন্টারনেটের গুরুত্ব সম্পর্কে বলতে পারবে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ডিজিটাল কন্টেন্ট, ডিজিটাল কন্টেন্টের প্রকারভেদ, লিখিত কন্টেন্ট, ব্লগ পোস্ট, ব্যান্ডউইথ, শিক্ষায় ইন্টারনেট। আসো আমরা দেখে নিই ডিজিটাল কন্টেন্ট কি। কোন তথ্য যদি ডিজিটাল আকারে বিরাজ করে, প্রকাশিত হয়, স্থানান্তরিত হয়, তাহলে সেটি হবে ডিজিটাল কন্টেন্ট। ডিজিটাল কন্টেন্ট কি কি হতে পারে? লিখিত তথ্য, ছবি, ভিডিও, শব্দ, এগুলো হচ্ছে ডিজিটাল কন্টেন্টের অন্তর্ভুক্ত। তাহলে যে কোনো ধরনের ছবি বা তথ্য বা লিখিত তথ্যগুলোকে আমরা ডিজিটাল কন্টেন্টের অন্তর্ভুক্ত করতে পারি বা ডিজিটাল কন্টেন্ট হিসেবে চিহ্নিত করতে পারি। এরপরে আমরা আসি ডিজিটাল কন্টেন্টের প্রকারভেদ। ডিজিটাল কন্টেন্ট প্রধানত চার প্রকার: টেক্সট বা লিখিত কন্টেন্ট, ছবি, ভিডিও বা অ্যানিমেশন, শব্দ বা অডিও। এরপরে আমরা আসি টেক্সট বা লিখিত কন্টেন্ট। সব ধরনের লিখিত তথ্যই ডিজিটাল কন্টেন্টের অন্তর্ভুক্ত। উদাহরণস্বরূপ ব্লগ পোস্ট, সংবাদপত্র, কোন পণ্য বা সেবার তালিকা ও বর্ণনা, পণ্যের মূল্যায়ন, শ্বেতপত্র ইত্যাদি। আমরা উদাহরণস্বরূপ কিছু পত্রিকা বা সংবাদপত্র দেখতে পাচ্ছি ছবিতে, যেগুলো দিয়ে আমরা বুঝতে পারছি যে এগুলোকে ডিজিটাল কন্টেন্ট বলা হয় বা এগুলো হচ্ছে ডিজিটাল কন্টেন্টের একটা অংশ, টেক্সট বা লিখিত কন্টেন্টের অন্তর্ভুক্ত। এরপরে আমরা আসি ছবি। ক্যামেরায় তোলা বা হাতে আঁকা ছবি বা কম্পিউটারে তৈরি ইমেজ হলো ছবি বিষয়ের কন্টেন্ট বা ছবি, যেমন ফটো, হাতে আঁকা ছবি, কার্টুন, অ্যানিমেটেড ছবি ইত্যাদি। উদাহরণস্বরূপ আমরা কিছু ছবি স্ক্রিনে দেখতে পাচ্ছি, এগুলোকে আমরা বলছি কি, ছবি বা ডিজিটাল কন্টেন্টের অন্তর্ভুক্ত। এরপরে আসি আমরা ভিডিও ও অ্যানিমেশনে। ভিডিও করা সকল কন্টেন্টকে ভিডিও কন্টেন্ট বলা হয়, অর্থাৎ যে কোনো ধরনের ভিডিও করাটাকেই বলা হচ্ছে ভিডিও কন্টেন্টের অন্তর্ভুক্ত। আর কোনো ঘটনার ভিডিও যদি সরাসরি প্রচারিত হয় তাহলে সেটিকে বলা হয় ভিডিও স্ট্রিমিং। এছাড়াও আছে অ্যানিমেশন, যেটাকে আমরা বলছি চলমান ছবি, অর্থাৎ আমরা আমাদের ওয়ালপেপার, লাইভ ওয়ালপেপার বা স্ক্রিনে অনেক সময় দেখা যাচ্ছে যে যে ছবিগুলো দেখতে পাই, যে একটা পাখি উড়ে যায় বা ঘোড়া দৌড়াচ্ছে, এই জিনিসগুলোকে আমরা সাধারণত বলে থাকি অ্যানিমেশন। তো অ্যানিমেশনের অর্থ হচ্ছে চলমান ছবি। আমরা স্ক্রিনে দুটো ছবি দেখতে পাচ্ছি, এগুলো দেখে আমরা বুঝতে পারছি যে এগুলো ভিডিও হতে পারে বা কোনো অ্যানিমেশনও হতে পারে। এরপরে আমরা আসি শব্দ বা অডিও কন্টেন্টে। শব্দ বা অডিও আকারের সকল কন্টেন্টই হলো অডিও কন্টেন্ট, অর্থাৎ যে কন্টেন্ট বা যে শব্দগুলো আমরা শুধু শুনতে পারবো, দেখতে পাবো না, সেই অংশগুলোকে আমরা বলছি কি, অডিও কন্টেন্টের অন্তর্ভুক্ত। এরপরে আমরা আসি ব্লগ। ব্লগ শব্দটি ইংরেজি ব্লগের বাংলা প্রতিশব্দ, যা এক ধরনের অনলাইন ব্যক্তিগত দিনলিপি বা ব্যক্তি কেন্দ্রিক এক ধরনের পত্রিকা। ব্যান্ডউইথ, একটি নির্দিষ্ট সময়ে কোন চ্যানেল দিয়ে যে পরিমাণ ডাটা স্থানান্তরিত হয় তার পরিমাণকে ব্যান্ডউইথ হিসেবে পরিমাপ করা হয়, অর্থাৎ
एक प्रांत থেকে অপর প্রান্তে ডাটা পারাপার হওয়ার বা আদান প্রদান করার যে গতি সেই গতিটাকে আমরা বলছি ব্যান্ডউইথ। প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডাটা বিট স্থানান্তর হয় তাকে ব্যান্ডউইথ বলা হয়। অর্থাৎ এক প্রান্ত থেকে এক প্রান্ত অপর প্রান্তে এক সেকেন্ডে যে পরিমাণ ডাটা পারাপার করা হয় বা পারাপার করা হবে সেটাকে আমরা মূলত বলছি কি ব্যান্ডউইথ। ডাটা ট্রান্সমিশন এর এককে বিপিএস বলা হয়, অর্থাৎ বিট পার সেকেন্ড। এরপরে আমরা আসি শিক্ষায় ইন্টারনেট। ইন্টারনেট থেকে কোনো কিছু খুঁজে বের করে নিতে হলে দক্ষ সার্চ ইঞ্জিনের প্রয়োজন হয়, অর্থাৎ ভালো বা আমাদের ব্যবহার উপযোগী যদি কোনো সার্চ ইঞ্জিন আমরা ব্যবহার না করি তাহলে আমরা নানা ধরনের বিব্রতকর অবস্থায় পড়তে পারি। ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে সার্চ ইঞ্জিন গুলো ব্যবহার করার জন্য ইংরেজি ভাষায় দক্ষ থাকা প্রয়োজন। আমাদের অবশ্যই ইংরেজি ভাষাগুলোতে দক্ষ থাকতে হবে, তার কারণ সার্চ ইঞ্জিন ইংলিশ ভাষাটাই বেশি বোঝে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে তোমাদের জন্য সব বই প্রকাশ করা হয় এবং বিনামূল্যে তোমাদের হাতে পৌঁছে দেওয়া হয়। সেই বইগুলো আমরা অনলাইন থেকে ইবুক থেকে বা এনসিটিবি ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারি, অর্থাৎ মোবাইল ফোনে বা ল্যাপটপ বা কম্পিউটারে আমরা সেভ করে রাখতে পারি যাতে ভবিষ্যতে এটা আমি ব্যবহার করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ডায়েরিতে আগামী দিনের পড়াটি লিপিবদ্ধ করো। আগামী দিন টপ প্লেস নেওয়া হবে অধ্যায় তৃতীয় পৃষ্ঠা 45 থেকে 46। আজকের পাঠ যেটা আমরা পাঠ পড়ানো হলো তার ভিত্তিতে আসো আমরা জেনে নিই কিছু প্রশ্ন। ডিজিটাল কন্টেন্ট কি, ব্লগ কি, ব্যান্ডউইথ কাকে বলে, শিক্ষায় ইন্টারনেটের ব্যবহার গুলো বলো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।